নূর আহমদ ক্রিকেট বিশ্বের সময়ের সেরা অন্যতম একজন আফগানিস্তানি ক্রিকেট তারকা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব আফগানিস্তান ক্রিকেটের সময়ের সেরা উদীয়মান ক্রিকেট তারকা নূর আহমেদের ক্রিকেট জীবনের গল্প। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আফগানিস্তান ক্রিকেটের এই উদীয়মান ক্রিকেট তারকার পূর্ণ নাম নূর আহমদ লকন ওয়াল, তবে তার নূর আহমদ নামটি বেশ সুপরিচিত। 3 জানুয়ারি 2005 সালে আফগানিস্তানের হেরাতে জন্মগ্রহণ করেন নূর মোহাম্মদ। বর্তমান সময়ে আফগানিস্তান ক্রিকেটের অন্যতম একজন নির্ভরযোগ্য সদস্য নূর মোহাম্মদ একজন আফগানিস্তানি পেশাদার ক্রিকেট খেলোয়াড়। আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে নূর মোহাম্মদ মূলত একজন বোলারের ভূমিকা পালন করে থাকেন। ধীরগতি বামহাতি অর্থোডক্স বল করার পাশাপাশি বামহাতি ব্যাট করে থাকেন এই ক্রিকেট তারকা। 14 জুন 2022 সালে জিম্বাবুয়ে জাতীয় টি টোয়েন্টি ক্রিকেট দলের বিপক্ষে আফগানিস্তান জাতীয় টি টোয়েন্টি ক্রিকেট দলে প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নূর মোহাম্মদের, এবং সেই অভিষেক আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে নূর মোহাম্মদের বয়স ছিল মাত্র 17 বছর 5 মাস 11 দিন। আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে অভিষেকের বছরেই 30 নভেম্বর 2022 সালে শ্রীলঙ্কা জাতীয় ওডিআই ক্রিকেট দলের বিপক্ষে আফগানিস্তান জাতীয় ওডিআই ক্রিকেট দলে অভিষেক হয় নূর মোহাম্মদের, এবং সেই অভিষেক আন্তর্জাতিক ওডিআই ক্রিকেট ম্যাচে নূর মোহাম্মদের বয়স ছিল মাত্র 17 বছর 10 মাস 27 দিন। আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে ওডিআই এবং আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে অভিষেক হলেও এখন পর্যন্ত নূর মোহাম্মদের আফগানিস্তান জাতীয় টেস্ট ক্রিকেট দলে অভিষেক হয়নি। তবে প্রত্যাশা রাখি খুব দ্রুত আফগানিস্তান জাতীয় টেস্ট ক্রিকেট দলে অভিষেক হবে নূর মোহাম্মদের। আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল ছাড়াও নূর মোহাম্মদ খেলেছেন একাধিক ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টেও। আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলে যেমন সফল একজন ক্রিকেট তারকা, ঠিক তেমনি ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টেও সফল একজন ক্রিকেট তারকা নূর মোহাম্মদ। 2019 সালের 29 এপ্রিল 2019 আহমদ শাহ আবদালি 4 দিনের প্রতিযোগিতায় কাবুল অঞ্চলের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় নূর মোহাম্মদের, এবং সেই অভিষেক প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচে নূর মোহাম্মদের বয়স ছিল মাত্র 14 বছর 3 মাস 26 দিন। এছাড়াও নূর মোহাম্মদ খেলেছেন আফগানিস্তানের বয়সভিত্তিক ক্রিকেট দলের হয়েও। নূর মোহাম্মদ এখন পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট খেলা থেকে অবসরের ঘোষণা দেননি। অভিষেক হওয়ার পর থেকে দুর্দান্তভাবে খেলে যাচ্ছেন। যখনই দলে সুযোগ পেয়েছেন তখনই তার ক্রিকেট দক্ষতাকে কাজে লাগিয়ে দলের জয়ে ব্যাপকভাবে অবদান রেখেছেন নূর মোহাম্মদ। দলকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা পালন করে গেছেন নূর মোহাম্মদ। বর্তমান সময়ে আফগানিস্তান ক্রিকেটের উদীয়মান একজন ক্রিকেট তারকা নূর মোহাম্মদ, সময়ের সেরা আফগানিস্তান ক্রিকেটের বিজ্ঞাপন বয়, আফগানিস্তান ক্রিকেটের পোস্টার বয়, আফগানিস্তান ক্রিকেটের স্মার্ট ক্রিকেটার। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। কেমন লাগলো আফগানিস্তান ক্রিকেটের উদীয়মান ক্রিকেট তারকা নূর মোহাম্মদের ক্রিকেট জীবনের গল্প শুনে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আফগানিস্তান ক্রিকেটের এই উদীয়মান ক্রিকেট তারকার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আরও বহুদূর এগিয়ে যাক নূর মোহাম্মদ, আরও বহুদূর এগিয়ে যাক তার ক্রিকেট ক্যারিয়ার, তার ক্রিকেট দক্ষতাকে কাজে লাগিয়ে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাক আফগানিস্তান ক্রিকেটকে। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আপনি এবং আপনার পরিবারের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আবারও অসংখ্য ধন্যবাদ।